আজ আবার একটি নতুন ঘোরার জায়গার সন্ধান দেব, একদিন বা একবেলা ঘোরার জন্য খুবই উপযোগী। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা। এটি হলো যমুনা নদী, ইছামতি নদীর উপনদী। এটা বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম বৃহত্তম নদী হিসাবেও পরিচিত। তবে বর্ষার সময় ছাড়া অন্য কোনো সময় তেমন জল থাকে না এই নদীতে। এই যমুনা নদীর পাশেই হলো মা প্রসন্নময়ী কালী মন্দির। এখানে আসতে হলে শিয়ালদা থেকে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে একটা টোটো ভাড়া করে 10 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই মা প্রসন্নময়ী কালী মন্দিরে। এই মন্দিরের দুপাশে 6টি 6টি করে মোট 12টি শিব মন্দির আছে এবং মাঝখানে মা প্রসন্নময়ী দেবীর অধিষ্ঠান। কথিত আছে যে এই কালী মন্দিরটি দক্ষিণেশ্বরে কালী মন্দিরের থেকেও আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওয়ে আমরা আলোচনা করব নতুন কোনো ঘোরার জায়গা বা নতুন কোনো বিষয় নিয়ে।